আলেক জি দিলাম আনলা কোন জায়গায় বাতাসের ছোটে তো কাপড় সুপুর রক্ষা করাই যায় মুই তো ঢেই জানি যে এই সহিটা ওই সহমরে উড়াই লই যাবি আনে দুলা ভাই আপনার তো ভালো লাগতাছে হ্যাঁ ভালো লাগছে কি চমৎকার এইরকম একটা পরিবেশে মুই তোমার জীবনেও তাই পারি নাই কোনোদিন আইছি এই জগৎটা দেহনের জিনিসের অভাব হলো নাই অথচ জীবনটা কাটাই দিছি গ্রামে ভালো লাগতে আছে তাই আরো ভালো লাগবে তুমি যে শহীদের উপর বইয়ে রয়েছো ওখানে যদি তোমার বুঝি বইয়ে থাকতে এখন ভাই আপনি একদিনের লাগিয়াও বুঝানো ভুলদার বুঝান মরে যাওয়ার পরে কিন্তু দুলাভাই আপনার চাইলেই আরেকটা বিয়া হতাম হাই চাইলে হ্যাঁ আমি করতে পারতাম করি নাই কারণ কি জানো কি লিগা আবার বুঝানোর কথা মনে করবে তুমি মনে করতে আছো মহব্বত প্রেম হয় মুই ডরে বিয়ে করি নাই ডরে অকিকর মোর অভিলাষে যে ভালো ঘুরাঘুরা হইবে না আমার বোঝা শেষ যে দুই পিস পয়দা করছে ওই দন্ত নাই তো জীবনটা শেষ হয়ে যায় কি আছে বিয়ে করলে আরো যদি দুই পিস হইতো তাই শেষ এ দুলা ভাই চাপ খাইবে না দুটা ড্রিঙ্ক খালাম ড্রিঙ্ক সব কিরে যে ছাত ছাত করে তুমি ই কও ইয়ে ডাবের কথাই বলো আচ্ছা আচ্ছা এ বড়া এ দুধু এ কুলাও এ মগরে দুটা দাব দাও দেই বেরেক খালেক বেরেক আমি খবর নিয়ে আসছি এখানে ডাকাতি হয় গলায় চাহু দরকে টাহা লই যায় দরদাম কর গিয়ে লই তো মানে তোমার এত জুনা না হইলে গেছে ডাব বলো কিসের জন্য কত কত তোমার এক পিস কত বলো কি বলছো তার রাতে যে দাহন আছে ওই দেখে আমার সামনে দেখতে একটা কোপ দে বেড়া ওরম না হইল মোর গাছতলায় হাজার হাজার পটিয়ে থাকে তুই দুইটা না হইলে লিখে একশো টাকা চাও বেড়া শোন দুলা ভাই শোন আরে মই তো দেশে আসছে এই টাকা পয়সা খরচা করণের জন্য দেও দেই মগর দুটা ডাব দাও কাটো ওরে মিয়া টাহা তুমি খরচা কর বা হেটা বুঝছি দুলা ভাই যে খাওয়া বা এটা বুঝছি তাই এখন এর লিগে টাহা সমুদ্রের পানিতে বাসাই দিতে হইবে এখন এই পানি মোর গলার যে নামবে কোন ফিলে আবার পাইপ ফুটেছে এখন কি যে কি করব হ্যাঁ এমন মরে পাও হাম জিজি ধরছে মনে একটু আঙ্গুল কাটা একটু টানিয়ে দে একটু দে দে বেড়া বুড়ো মানু আর তো সমস্যা হইবে না দে একটু ডাবের দাম 50 টাকা আল্লাহ আল্লাহ আর টাহা না আসল করে এনতে যাও খাদ্য হেতু টাহা নিয়ে গেল